আবার ইংলিশ পারছিস? ইটা একটা কইলাম অর্থ জানি না। পরিষ্কার করিয়া দেন, এইখানে আমি বসি ভালাই বড় জকিনীর মতো। আমাকে পরিষ্কার করতে হবে? আপনাকে পরিষ্কার করিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এদিকে যাইতে না পারো পিছন দিয়া চলে যাও। অতিথি আসবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এখানে কাকে পরিষ্কার করতে বলছিস? এ কি করিলা? কাকে পরিষ্কার করতে বলছিস? হাই রে ভাই, এই রে সরকারি গুয়া ভাইস, যখন ইচ্ছা তহনি মারো, খালি পারি মাইরা গুয়াটা পফাই হারাইলা। তুই যখন আমার সাথে বেদবি করবি তখন আমার এই সিট তোর পিছনে চলবে। ওই রে জায়গা আসিনি জানলে কি কি সুন্দর নরম জায়গার মধ্যে ফুটুস করে বইয়ে হবে জন্ত। তাহলে এই জায়গাটুকু তোমাকে পরিষ্কার করতে হবে আবারও। হ্যাঁ আমার সবচেয়ে ভালো হইতো আমি আপনার কাছে অনুরোধ করে কই, মঞ্চে সবচেয়ে লোক না মানে একটু অভিনয় মতন একটাছেন আমার কাছে, একটু অভিনয় আমার কাছে মতন একটা। তুই যেভাবে এই কস্তুরি পানাগুলো পরিষ্কার করতে যাচ্ছিস, তুই তো আর একটু ওই দিয়ে গেলে সাঁতারে পড়ে যেতি। আপনি যে কইলেন মনে করুন এক কামে তিন কাম করছি, কাপড় ইস্তারি দিছি, হ্যাঁ পরশুদিন একটু বেদাল করছিলাম, হেডাও পরিষ্কার করছি, তাই গোয়া পিতেছি বাতাস আবর যাবো ফুঙ্গাই যাবো গা। তোর মাথায় বেশ বুদ্ধি আছে, বুদ্ধি বলে এসে খালি বিষ নাই মুঠি দিকে মারে। জন্ত আরেকটি কাজ করো। কি কাজ বলবো? বলে আমার পরশুদিন আধার গেঁথে দাও। হ্যাঁ পরশুদিন আধার গেঁথে দাও। ভগবান মরি যদি একটু দেহ অন্তত ভাষাটা বাসাইও। তোকে আমি আধার কাছে বলছি, বারবারে মারিয়েন না, একবারে মারি আলাম না, একবারে মারি আলাম, একবারে মারি গেলাম। এটা কোন কোন ডিস্ট্রিক্টের ভাষা বলছিস? আর ওস্তাদ হারুন কিসিঞ্জার কইতো। তোর ওস্তাদ হারুন কিসিঞ্জার মাঝে মধ্যে কইতে একবারে মারি গেলাম, আর মারিও না। জাগা আপনি বসে ফালাই, হ্যাঁ আমি আইতেছি। এদিকে গায়ে হাত দিবেন না ভাই, মান সম্মান তো সবারই আছে। আমি তোর গায়ে হাত দেবো না। তোর গায়ে যে হাত দিবার সেই দেবে। একটা কথা অমান্য করলে আবার এই ছিপ চলবে সেই জায়গায়। আমি বলছি আমার বর্ষিতে আধার কাছে বলছি, আধার কাছে দাও। আধার নাই? আধার নাই মানে কেন নাই? কি করেছিস আধার? খাই যাচ্ছি। তুই আধার খেয়ে ফেলেছিস? কেন? তুই মা খুলে বসি বাবা চাপা দিব না। হ্যাঁ এই জন্য তো খেয়ে উঠেছি। তুই আধার খেয়ে ফেলেছিস? পিঠা ডুলিয়া কুত্তা খুরচা খাইতেছে, আমি এতে লোক সামলা হয়েছি না, আমি অবশ্য খাইছি। ও পিঠা ডুলিয়া সহকারে খেয়ে ফেলেছিস? একবারে মান্না কামলা দিয়েছি। বেশ ভালো করেছিস, খুব ভালো করেছিস, তাই না? তোর পেট ভরছে না? হ্যাঁ পেট ভরছে মানে কি, এক মাসের মধ্যে খাওয়ন লাগবো না, তাই? ওই পিঠা ডুলিয়াটা কি করবে জানিস? কিছুই করে হবো না, কিছু করতে পারবে না। তোর পেটে ডিম দিবে, পরে বাচ্চা নেই বাইরে মু। ওই বাচ্চা কি করবে জানিস? কি তোর পেটে তো তোর নারী ভুড়ি আছে, সম্পূর্ণ নারী ভুড়ি, ফুক
টুকরে 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 খাবে বলে দেখো। এই জন্য তো ফেটু সস হয়ে যেতেছে, বিষ খাওয়াইয়া মাইরা লাইতা তাতেই ভালো হত, এমন মারে মারলা বন্ধু বাইসায়া জি খত পীরবারে আমি বলেছিলাম ওই পিঠে ঢুলে দেয় তোর পেটে কামড়াইব, তুই কেন খাইলি, তুই কাছিস হাসাই খাচ্ছিস সত্যি খাচ্ছিস? আরে বোকা, আমি তোর সাথে মস্করা করছি, ছেলে কামড়া বোকা না, আমিও কান্দা রিহার্সাল করলাম, কান্দি নাই, কি করছিস, প্র্যাকটিস করলাম, তাহলে তোর মুখে আমি কান্নার অবস্থায় দেখলাম, আমার চেহারাই এবার তাই, তোর তোর কাছে কি একটু আধার নেই, একটু আধার আছে মনে হয়, নরম জায়গায় রাখছি ঠান্ডা জায়গায়, আচ্ছা বের করো আধার, করতে গিয়ে বের করলি, ফ্রিজে রাখছি, কোনটা তো ফ্রিজ, এই যে টলটন ফ্রিজ, টলটন না ওয়ালটন, ওই তো মুখে মেরিয়ে দিছি কটা পিস লাগে, কোয়াসেপ্টি এইটা মনে করুন বাস সেফটি ফ্রিজ, বাস সেফটি ফ্রিজ, হ্যাঁ তা তোমার ফ্রিজের মধ্যে কি কি জিনিস রাখো, এইটার মধ্যে হান্ডি পাতিল কাপড় সুপার প্যান সাবান, ফ্রিজের মধ্যে মধ্যে হান্ডি পাতিল গরু ছাগল প্যান সাবান এগুলো রাখে, যদি মাই ছেলে জায়গা নিকটে বিতে থুই দি সুরের ভয়ে, হ্যাঁ ভালো করেছো, তা তোমার ওই ফ্রিজের মধ্যে তো আবার শিং মাছ রাখো না, একদিন ছুইছিলাম ছোয়ার সাথে সাথে শিং মাছের নরম জায়গা হয়ে এমন ঠেলা দিয়েছে ফ্রিজের কম্প্রেসার বাইরে গেছে, এরপরে তার ছোবার দেয় না, মাইছে মোল্লা ঠয় ঠুটিয়া, কিন্তু শিং মাছ ছোবার দিম না, তাড়াতাড়ি বসে আচ্ছা চল মন্ত্র বলে দেশ শুরু করো, কষ্টা মাছ ধর দশটা বসে মধ্যে সর্দি করলো প্যাচক করে আমি খুললে হারাই সিং পাও দিয়ে দিলাম, চল এমন
মাছ মনে হয় মায়াবুড়ি খেয়েছি গো, মাছগুলো মায়াবুড়ি খায়, মাছের উৎপাদন কমছে কে? দেখুন মাছের উৎপাদন কমেছে কেন জানিস? কেন? আমাদের বাংলাদেশের ছেলে ভাইয়েরা সম্পূর্ণ ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে, যার জন্য মাছের উৎপাদন কমেছে। জন্তু জন্তু ঘুষি আমার টেন নিচ্ছি কে দাম নিচ্ছি? হ্যাঁ এই যে আমার দাম কুড়িটা মারি যা কি বা কই রে আমার বসি কার আমি আমার নিচে কোন নেতা আছে? বেশ কাপড় ঠিক কর, হ্যাঁ কাপড় ঠিক কর, আমার কাপড় না তাহলে ঠেকিয়া মানে তো ঠেকানা জন্তু আমার বলছে কাবার ঠিক কর। দেখ তোকে সম্মান করি অবা করে কাবার পিন দেহ কাবার ঠিক কর। সখী আমার না তোর কাপড় আনতে সাইজ দেহ মনে হয় মুসুরি গাই মনে হয় মুসুরি গাই দিয়েছি গো ডেঙ্গু বসে তোর নাম্বার নাম্বার কাপড় পিনছ। তুই ওই দিকে কি বলছিস? কইতেছি আমি তোর কাপড় ঠিক করতে বলছি, কথাবার্তা একটু হিসাব করে কবেন। আমি কথাবার্তা হিসাব করে বলছি, আবার বলছি নিজের দিকে চা ফাজিল পুরুষ ফোলা দেনে কোন কার কি পাইছো?